এই আর একটা মিনি ভ্লগ নিয়ে আজকে সকালটা শুরু হয়েছিল সানিকে নিয়ে। ও, তোমাদের তো বলাই হয়নি, সানি হচ্ছে আমাদের মামার বাড়ির কুকুর, তো অনেকদিন ধরেই আছে আমাদের বাড়িতে, অনেক পুরনো। তো আজকে এই যে দেখতে পাচ্ছ, এখনও কোনো ভোরের আলুই ফোটেনি, আর এই অবস্থা আমরা যাচ্ছি এখন আদ্রা, কারণ আগের ব্লগে চলে এসেছিলাম আমরা বলরামপুর মামার কাছে, মামা এখানে পোস্টিং, তো তোমাদের দেখা হয়নি কারণ শরীরটা একটু খারাপ ছিল তার জন্য। তো আজকে এই ব্লগেই দেখিয়ে দিচ্ছি। তো আর এই যে দেখতে পাচ্ছ, এখন গাড়ি করে যাচ্ছি, কারণ গাড়ি করেই যাতায়াত করা হয় ওখান থেকে মামার ইয়ে বাড়ি থেকে এখান পর্যন্ত। আর বাইরে হালকা বৃষ্টিও পড়ছিল, ও দারুণ ওয়েদার ছিল, দারুণ লাগছিল। তো জানলাটা খুলতে পারছিলাম না কারণ বৃষ্টি একটু ছিটে আসছিলো, তাই তো আমি এখন বসে আছি। অনেক সকালে উঠেছি বলে ঘুমটাও পাচ্ছিলো একটু, তো কি আর করা যাবে, জানলার ধাতে ওপর বসে আছি, আর মায়েও এখানে বসে আছে আমার পাশে, মায়েরও ঘুম ঘুম পাচ্ছিলো একটু, কারণ অনেকটা সকাল উঠেছি তো একটু ঘুমিয়েও নেবো গাড়িতে। আর আমি জানলার পাশটা গাড়িতে বসলে কাউকেই ছাড়ি না, সেটা যা গাড়ি হোক বা বাস, সবসময় আমি পাশে বসি, কারণ ওটা আমার জায়গা দখল। ট্রেন যাচ্ছে তো যেহেতু দাঁড়িয়ে থাকতে হবে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এইখানটায়, মালগাড়িটা অনেকক্ষণ ধরে যাচ্ছিলো, আমার এতটাই বিরক্ত লাগছিলো, কারণ গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেলে কীরকম বিরক্ত লাগে তোমরা বলো। আর তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ভুটুকে একটু স্কুল দিতে যাচ্ছি, তো দেখা হয়ে যাবে সেই ফাঁকে ভুটু স্কুলটাও, ভুটু কোন স্কুলে পড়া হলো তো তোমাদেরকে ভালো আমাকে দেখিয়ে দিই, জায়গাটা কি সুন্দর দেখো। আর এই যে তোমার স্টেশনটা তোমরা দেখেছো আগের ব্লগে, তো এখন আমার মতো ভিডিও এইটুকুই, অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে